বৈশাখ মাসে যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্ম তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, এটা একদম নিশ্চিত। সাধারণত যাদের বৈশাখ মাসে জন্ম তারা কিন্তু একটু উত্তেজিত প্রকৃতির হয়ে থাকেন, সব সময় তাদের মধ্যে একটা অ্যাক্টিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। বৈশাখ মাসে যাদের জন্ম তারা যে বিরাট পরিশ্রমী তা কিন্তু নয়, কিন্তু মনের মতো কাজ পেলে এদের থেকে পরিশ্রমী লোক খুঁজে পাওয়া কিন্তু ভীষণ কঠিন। যদিও এরা বিভিন্ন চর্চিত বিষয় নিয়ে প্রচুর চর্চা করেন, কিন্তু নিজের ক্ষেত্রে যখন বিষয়টি এসে দাঁড়ায় তখন কিন্তু গোপনীয়তা এদের অনেক বেশি পছন্দ। যে সমস্ত জাতক বা জাতিকার বৈশাখ মাসে জন্ম তারা জীবনকে উপভোগ করতে পছন্দ করেন, ভবিষ্যৎ অতীতের তুলনায় বর্তমানকে নিয়ে বাঁচতে এরা পছন্দ করেন। এদের যে সিস্টেম বা এদের যে নীতি এটা কিন্তু এদের নিজস্ব, এরা নিজেরা নিজেদের জন্য নীতির প্রবর্তন করেন, কিভাবে নিজেরা থাকবেন, কিভাবে নিজেদের থাকা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে এরা চর্চা করেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে এরা ডিটেইল ডিসকাশন করা পছন্দ করেন এবং নিজের নীতিটাই যে ভালো নীতি, নিজের যে পদ্ধতি সেটাই বেস্ট পদ্ধতি, এটা প্রমাণ করার একটা চেষ্টা সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে থাকে। বৈশাখ মাসে যাদের জন্ম তারা পরিবর্তন পছন্দ করেন, বিশেষ করে গৃহ, বাসস্থান, থাকার জায়গা, ঘর, শোয়ার দিক, এই সমস্ত দিকে তারা মাঝে মাঝেই পরিবর্তন করে ফেলেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বারংবার আমরা আলোচনা করেছি রাশির গুরুত্ব, রাশির চরিত্র, রাশির বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে, তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন রাশির কোয়ালিটি সেটাও আমরা আলোচনা করেছি। আজকের টপিক বা আজকে যে সিরিজ আমরা শুরু করতে চলেছি তার টপিক টোটালি ডিফারেন্ট। আজকে থেকে আমরা শুরু করব বাংলা মাস ভিত্তিক মানুষের বৈশিষ্ট্য, অর্থাৎ যাদের বৈশাখ, জ্যৈষ্ঠ কিংবা আষাঢ় কিংবা শ্রাবণ মাসে জন্ম সেই সমস্ত মানুষগুলির ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, তারা কেমন হয়ে থাকেন, জীবনে কতটা সাফল্য তাদের ক্ষেত্রে আসে এবং কোন কোন দিক থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, এই পর্যায়ের অর্থাৎ এই সিরিজের আলোচনার আজকের এটি প্রথম টপিক। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব মেষ রাশি, তাদের সাধারণ চারিত্রিক মানসিক বৈশিষ্ট্য, পড়াশুনো কিংবা মানুষের সঙ্গে রিয়াকশন, কর্মক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বৈশাখ অর্থাৎ বাংলা বর্ষের প্রথম মাস, সূর্য তুঙ্গ হয়ে থাকে, অর্থাৎ সূর্য এই সময় মেষ রাশিতে থাকে এবং আমরা সকলেই জানি যে বাংলা মাস এটি কিন্তু নিয়ন্ত্রিত হয় সূর্যের সঞ্চারের দ্বারা। অর্থাৎ সূর্য যখন মেষ রাশিতে তখন বাংলা মাস বৈশাখ, আবার সূর্য যখন বৃষ রাশিতে তখন তার নাম জ্যৈষ্ঠ মাস, তারপরে আষাঢ়ে সূর্য মিথুন রাশিতে, এইভাবে বিষয়টি ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। অর্থাৎ বাংলার যে মাস, এই মাসের যে দিন সংখ্যা এটি কিন্তু নির্ধারিত হয় সূর্য বা রবির অবস্থানের দ্বারা। এই বিষয়টি অনেক বেশি যৌক্তিক লাগে আমার কাছে যে বাংলা নববর্ষের যে সিস্টেম, আমরা যারা ইংরাজি মতে রাশিফল খুঁজে বার করবার চেষ্টা করি, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত, তারাও কিন্তু আমরা বেসিক্যালি এই বাংলা বিভাজনটাকেই ফলো করি। অর্থাৎ বৈশাখ মাস, অর্থাৎ বৈশাখ মাস সেটি হলো অ্যাপ্রক্সিমেটলি 15ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত এবং এই সময় সূর্য অবস্থান করবেন মেষ রাশিতে। সান সাইন অর্থাৎ রবি রাশি তাদের ক্ষেত্রে হবে মেষ। তা এই যে যাদের রবি রাশি মেষ, অর্থাৎ যাদের বৈশাখ মাসে জন্ম, তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, তাদের পেশা, তাদের কিছু বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে। বৈশাখ মাসে যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্ম তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, এটা একদম নিশ্চিত। তারা নিয়ন্ত্রণ করতে চাইবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। এই মানুষগুলির মধ্যে সবার থেকে আগে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে,
তাদের মধ্যে নিজেকে প্রচারিত করবার একটা আগ্রহ সেটাও দেখতে পাওয়া যাবে। সাধারণত যাদের বৈশাখ মাসে জন্ম তারা কিন্তু একটু উত্তেজিত প্রকৃতির হয়ে থাকেন, সবসময় তাদের মধ্যে একটা অ্যাক্টিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। তারা শান্তি কিংবা স্থিতি পছন্দ করেন না, তাদের প্রয়োজন কর্মক্ষেত্রে আনন্দ, তাদের প্রয়োজন কর্মক্ষেত্রে গতিময়তা, মুভমেন্ট এরা পছন্দ করেন, অ্যাক্টিভিটি এদেরকে আনন্দ এনে দেয়। এরা কাজ করতে করতে নিজের খুশির রসদ খুঁজে বার করতে পারেন। যদি এরা শিক্ষক হয়ে থাকেন তাহলে এরা ভীষণ ভালো শিক্ষক হতে পারেন এবং জ্ঞানের যে সঞ্চালন সেটা এই মানুষগুলো করতে পারেন। যদি এরা চিকিৎসক হয়ে থাকেন সেই ক্ষেত্রে এদের চিকিৎসা কিন্তু জায়গায় জায়গায় প্রচারিত হয় এবং খুব ভালো চিকিৎসক হিসেবে এরা খ্যাতিপ্রাপ্ত হয়ে থাকেন। ডিগ্রির পরিবর্তে কর্ম সেইটা কিন্তু এদেরকে বেশি প্রচার দিয়ে থাকে। অনেক চিকিৎসকই রয়েছেন এদের থেকে অনেক বেশি ডিগ্রি, কিন্তু এই মানুষগুলির নাম লোকের মুখে মুখে ছড়িয়ে যায় তাদের কর্মের কারণে, তাদের সুচিকিৎসার কারণে, তাদের এমপ্যাথির কারণে। এরা যে সবার প্রতি বিরাট সহানুভূতিশীল তা কিন্তু নয়। যখনই সমধর্মী বা উচ্চ পর্যায়ের মানুষ আসবে তখন কিন্তু এরা একেবারেই সহানুভূতিশীল হবে না, বরঞ্চ বলা যেতে পারে সেই সময় এদের মধ্যে একটা ডমিনেট করবার টেন্ডেন্সি কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যখন এদের সামনে এমন কোনো মানুষ এসে উপস্থিত হবেন যিনি সাহায্য প্রার্থী, যিনি এর সংস্পর্শে এসে আরেকটু ভালো থাকতে চান, তখন কিন্তু এই মানুষটার এমপ্যাথি লেভেল সেটা একটা আলাদা জায়গাতেই গিয়ে পৌঁছবে। সেই সময় কিন্তু এই মানুষটা যে সাহায্য করবেন সেটা একটা আলাদাই জায়গায় গিয়ে পৌঁছবে। তখন কিন্তু সাহায্যের ক্ষেত্রে থাকবে নিখাদ ভালোবাসা, সম্পূর্ণ প্রচেষ্টা, সম্পূর্ণ ক্ষমতা নিয়ে এই মানুষটি কিন্তু তার সামনের মানুষটিকে সাহায্য করতে চাইবেন। এই যে কোয়ালিটি এই মানুষটির মধ্যে দেখতে পাওয়া যাবে এইটাই কিন্তু এদেরকে টোটালি ডিফারেন্ট একটা মেন্টালিটিতে নিয়ে আসে। বৈশাখ মাসে যাদের জন্ম তারা যে বিরাট পরিশ্রমী তা কিন্তু নয়, কিন্তু মনের মতো কাজ পেলে এদের থেকে পরিশ্রমী লোক খুঁজে পাওয়া কিন্তু ভীষণ কঠিন। কাজটা যদি মনোমত হয়, এদের পছন্দের কোনো কাজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো বাধা, যে কোনো বিপত্তি এরা এড়িয়ে যেতে পারেন, যে কোনো সমস্যা থেকে এরা নিজেদেরকে মুক্ত করতে পারেন, সমস্ত অশান্তি সমস্ত ঝামেলা থেকে এরা কিন্তু নিজেদেরকে ফ্রি করতে পারেন। এবার আমরা চলে আসি বন্ধু বান্ধব সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে। এই মানুষগুলির ক্ষেত্রে প্রচুর বন্ধু বান্ধব থাকে না, এরা একটু সিলেক্টেড ক্ষেত্রে বন্ধুত্ব করতে পছন্দ করেন, নিজের জীবনের বিভিন্ন বিষয় এরা একটু গোপন রাখতেই পছন্দ করেন। যদিও এরা বিভিন্ন চর্চিত বিষয় নিয়ে প্রচুর চর্চা করেন, কিন্তু নিজের ক্ষেত্রে যখন বিষয়টি এসে দাঁড়ায় তখন কিন্তু গোপনীয়তা এদের অনেক বেশি পছন্দ। সেই সময় কিন্তু নিজেকে লুকিয়ে রাখা, নিজের সম্পর্কে মানুষকে জানতে না দেওয়া তার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। কিন্তু রাজনীতি, খেলাধুলা কিংবা কোনো একটা সিনেমা, অভিনয়, কোনো একটা বর্তমান বিষয়, সেই বিষয় নিয়ে যখন চর্চার সময় উপস্থিত তখন কিন্তু এই মানুষগুলি ভীষণ অ্যাক্টিভ এবং এদের যে অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু অন্যের থেকে অনেক অনেক বেশি। এরা বিরাট ভাবনা চিন্তা করেন না সমালোচনা করবার আগে, এরা নিশ্চিন্তে সমালোচনা করতে পছন্দ করেন এবং এদের যে সমালোচনা সেই সমালোচনা কিন্তু হয় প্রকাশ্য, এরা সরাসরি ওপেন ডিসকাশন করতে পছন্দ করেন। তবে যেখানে এরা বন্ধুত্ব করেন, যে মানুষগুলির সঙ্গে এদের বন্ধুত্ব থাকে সেটা কিন্তু একেবারে হৃদয়ের বন্ধুত্ব হয়ে থাকে। এই মানুষগুলি খেতে পছন্দ করেন, এরা খাওয়াতেও পছন্দ করেন, বেড়াতে যাওয়া এদের বিশেষ পছন্দ, স্পেশালি পাহাড়, সূর্যোদয়, জঙ্গল, যেখান থেকে সূর্যের আলোর বিভিন্ন কোয়ালিটি উপভোগ করা যায় সেই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু এদের ভীষণ পছন্দ। এরা সূর্যোদয় দেখতে যতটা পছন্দ করেন সূর্যাস্ত কিন্তু এদের ক্ষেত্রে অতটা পছন্দের হয়ে থাকে না, এবং সূর্যের যে দীপ্ত কিরণে বিভিন্ন ক্ষেত্রের সৌন্দর্য সৃষ্টি হয়, যেমন বর্ষণ, স্নাত, রামধনুর সৌন্দর্য, এই বিষয়গুলিকে কিন্তু এরা ভীষণভাবে পছন্দ করেন। বৈশাখ মাসে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম হয়ে থাকে তাদের মধ্যে ডেডিকেশন এটা কিন্তু একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো কিন্তু বেশ খানিকটা ডোন্ট কেয়ার টাইপের হয়ে থাকেন। পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, ইমোশন এগুলিকে এরা বিশেষ পাত্তা দিতে পছন্দ করেন না, বরঞ্চ এদের কাছে কর্মা, নীতি, সিস্টেম এই বিষয়গুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এই মানুষগুলি, অর্থাৎ যাদের বৈশাখ মাসে জন্ম, তারা
প্রশাসনিক পেশায় আসেন, তারা যদি পুলিশ হয়ে থাকেন, কোনো একটা আইন রক্ষক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এদের কর্মতৎপরতা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। যে সমস্ত জাতক বা জাতিকার বৈশাখ মাসে জন্ম, তারা জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। ভবিষ্যৎ অতীতের তুলনায় বর্তমানকে নিয়ে বাঁচতে এরা পছন্দ করেন। কিছু না কিছু দিকে ক্রিয়েটিভিটি এদের ক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায়। খুব রেয়ার জাতক রয়েছেন যাদের বৈশাখ মাসের জন্ম, অথচ কোনো দিকে তাদের কোনো ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়নি। এটা কিন্তু ভীষণভাবেই দুর্লভ, অর্থাৎ কিছু না কিছু ক্রিয়েটিভিটি, কিছু না কিছু নতুনত্ব, কিছু না কিছু সৃজনশীলতা এদের মধ্যে অটোমেটিক্যালি সৃষ্টি হয়। এটা এদের একদম ইন্ট্রিনসিক কোয়ালিটি। বৈশাখ মাসে যাদের জন্ম, তারা কিন্তু শারীরিক দিক থেকে বেশ শক্তপোক্ত হয়ে থাকেন। শরীরের দিকে তারা যে বিরাট যত্ন নিয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয়। এরা শরীরকে, বিশেষ করে নিজেদেরকে ইগনোর করতে পছন্দ করেন। কখনো কখনো এরা নিজেদের ফ্যামিলিকেও ইগনোর করে থাকেন, বরঞ্চ বহু ক্ষেত্রে এরা নিজের বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এদের একটা নীতি থাকে, এদের একটা পার্সোনালাইজ সিস্টেম থাকে, সেই সিস্টেম থেকে এরা সহজে বেরোতে পছন্দ করেন না। তবে তার মানে কখনোই এটা নয় যে এই মানুষগুলি অর্থোডক্স টাইপের। এদের যে সিস্টেম বা এদের যে নীতি, এটা কিন্তু এদের নিজস্ব। এরা নিজেরা নিজেদের জন্য নীতির প্রবর্তন করেন, কিভাবে নিজেরা থাকবেন, কিভাবে নিজেদের থাকা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে এরা চর্চা করেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে এরা ডিটেইল ডিসকাশন করা পছন্দ করেন। এবং নিজের নীতিটাই যে ভালো নীতি, নিজের যে পদ্ধতি সেটাই বেস্ট পদ্ধতি, এটা প্রমাণ করার একটা চেষ্টা সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা যে পদ্ধতি বা এরা যে সিস্টেম ফলো করেন সেটা কিন্তু বেস্ট পদ্ধতি অটোমেটিক্যালি হয়ে থাকে। এরা বহু বহু ক্ষেত্রে মানুষকে রাস্তা দেখিয়ে থাকেন, এরা বহু ক্ষেত্রে মানুষকে সমস্যা থেকে উদ্ধার করে থাকেন। ফলে বৈশাখ মাসে যাদের জন্ম, তারা খুব সহজভাবেই অন্যদের প্রিয় পাত্র হয়ে থাকেন। আগেই বলেছি, বৈশাখ মাসে যাদের জন্ম তারা খেতে ভালোবাসেন, সেই সঙ্গে সঙ্গে তারা খাওয়াতেও ভালোবাসেন। এরা কিন্তু আগুন সংক্রান্ত কাজকর্ম করতেও ভালোবাসেন। স্পেশালি এদের মধ্যে আত্মীয় পরিজন, কুটুম্ব, বন্ধু বান্ধব তাদেরকে রান্না করে খাওয়াবার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা রান্না করছেন না, কিন্তু রান্নাটা কিভাবে হবে তার একটা ডিরেকশন এরা দিতে পছন্দ করছেন। তারা গাইড করছেন কিভাবে রান্না করা উচিত, কিভাবে রান্না করতে হবে। বৈশাখ মাসে যাদের জন্ম, তারা পরিবর্তন পছন্দ করেন, বিশেষ করে গৃহ, বাসস্থান, থাকার জায়গা, ঘর, শোয়ার দিক, এই সমস্ত দিকে তারা মাঝে মাঝেই পরিবর্তন করে ফেলেন। এবং কখনো কখনো এটাও দেখতে পাওয়া যায় যে তাদের এই পরিবর্তন প্রবণতা প্রভূত বাস্তু সমস্যার সৃষ্টি করে। এবং যখন এই বাস্তু সমস্যা সৃষ্টি হয়, তখন কিন্তু এই মানুষগুলোর বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে অগ্নিমান্দ্য, হাই প্রেশার ইত্যাদি রোগ দেখতে পাওয়া যায়। তবে হরমোন সংক্রান্ত সমস্যায় এরা সাধারণত কম ভুগে থাকেন। ম্যারেজের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ এদের বেশি পছন্দ, এবং পরিবারের পছন্দে সবাইকে নিয়ে গিয়ে বেশ ধুমধাম করে বিয়ে করা, এটা কিন্তু এদের ক্ষেত্রে অনেক বেশি পছন্দ হয়ে উঠতে দেখতে পাওয়া যায়। বৈশাখ মাসে যাদের জন্ম, তারা কিন্তু স্বভাবসিদ্ধভাবেই প্রতিবাদী প্রকৃতির হয়ে থাকেন। এরা যদি চাকরি করেন, সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা প্রতিবাদ করছেন। এবং যে এনার্জি নিয়ে, যে অ্যাক্টিভিটি নিয়ে এরা প্রতিবাদ করছেন, সেই রকম এনার্জি নিয়েই দেখতে পাওয়া যায় এদের যারা অধস্তন কর্মচারী তাদেরকে এরা প্রোটেক্ট করে থাকেন। অধস্তন কর্মচারীদের রক্ষা এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে লড়াই, প্রতিবাদ প্রবণতা, এটা কিন্তু এদের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। সুতরাং বৈশাখ মাসেই যাদের জন্ম, তাদের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কোয়ালিটি, এগুলি আমরা ডিসকাস করলাম। কেমন লাগলো আজকের আলোচনা, কতটা মিলল আপনাদের নিজেদের জীবনের সাথে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জ্যোতিষ সম্পর্কে এই ধরনের কিছু অজানা তথ্য পেতে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরও কিছু অজানা তথ্য। ফিরে আসব পরবর্তী আলোচনায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি, নমস্কার।